আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাথে আছে এপির মধু। আসলে সুন্দর একটা নাম দিয়ে ফেলেছেন আমাকে, এপি শুভ ডাকে নাই কখনো, আপনার কাছ থেকে পেলাম নামটি। আচ্ছা লাভলি, শুভ রিসেন্টলি কি করছিস? আচ্ছা কিছুদিন আগে আমার দুর্গাপূজা নিয়ে একটি গান রিলিজ হয়েছে, আচ্ছা জয় জয় দুর্গা মা, এটা স্টুডিও জয়া থেকে ইউটিউব চ্যানেল থেকে এসেছে, তো সকলকে গানটি শোনার আমন্ত্রণ রইল। আর 31st উপলক্ষে আমার কিছু আমি গান করব, সো এটাও স্টুডিও জয়াতে আসবে, আশা করি গানগুলো সকলের অনেক ভালো লাগবে। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম যে রিসেন্টলি তো এগুলো করছিস, ফিউচারে কি করবি? আচ্ছা ফিউচারে একটা প্ল্যান করে রেখেছিস? হ্যাঁ প্ল্যান করা আছে। আচ্ছা দারুন, সো 31st আমার আরেকটি গান আসবে, গানটি স্টুডিও জয়া থেকে আসবে, ওনাদের লেভেল থেকে। আর গানটি এখন ওইভাবে আমি বলতে পারছি না যে কে কে থাকবেন, বাট এটা একটা ভালো ধরনের কিছু একটা পেতে যাচ্ছি আমরা, আশা করা যাচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আর কি করতে ইচ্ছা করে তোর? আর আমি গানের পাশাপাশি, হ্যাঁ আমি ল পড়াশোনা করছি, আমার এবার হ্যাঁ কিছুদিন পরে লও শেষ হবে, সো এই পড়াশোনা আর গান বাজনা। আমরা কি মানে ভবিষ্যতে এপি শুভকে দেখতে পারবো কাঠগড়ায় টাঠগড়ার সামনে? আশা করা যাচ্ছে। আমি দুইটা আসলে আমি চাচ্ছি, বাবার ইচ্ছা ছিল যে ছেলে সিঙ্গার হবে, তো সেটা আমারও ইচ্ছা, আর বাবার আরেকটা ইচ্ছা যে ছেলে ব্যারিস্টারি পড়ে আসুক, সো বাবার ইচ্ছাটা পূরণ করার মানে আমার আর কি, এটা আমার দরকার, সো আমি মনে করছি যে ওইটাও কমপ্লিট হতেও পারে, এখন দেখা যাক। হতেও পারে কেন, হবে অবশ্যই হবে, আমার চেষ্টা আছে। অবশ্যই শুভ, 31st এর জন্য যে গানটা করেছিস সেটা একটু শুনি। হ্যাঁ সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এইভাবে সাপোর্ট দিচ্ছেন, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, আসলে এগুলা আমার জন্য অনেক বড় পাওয়া, আর আমি চেষ্টা করছি আপনাদের যেন এইভাবে এন্টারটেইন করতে পারি, আর এইভাবে আপনাদের সাপোর্ট ভালোবাসা যেন এইভাবেই পাই, আমার সাথে থাকবেন এবং আমার গান শুনবেন, এবং যারা বাংলা গান নিয়ে কাজ করছে সকলকে এইভাবে সাপোর্ট দিবেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু বাংলা গান শোনানোর, আর এটাই। থ্যাংক ইউ শুভ, গানে যাই। আমি আর তুই হয়েছি দুই, আই দল বেঁধে ইচ্ছেটাকে ছুঁই।